Hello viewers, assalamu alaikum. Geotechnical Engineering er tutorial e apnader shobai ke shagotom. Ajke tutorial e apnaderke dekhabo example 15.4. ei problem ta ajke tutorial e amra solve korbo. Tahole dekhen ei question e ekhane question e bola ache ekta angle dewa ache ebong ekta depth dewa ache ebong duta depth ei ekta depth ei ekta depth ha এবং গামা সেট সেট দেওয়া আছে আমাদেরকে বের করতে হবে কোয়েশন বের করতে হবে এই নম্বরে কোয়েশন দুই নম্বরে এটা কোন ধরনের সার্কেল তিন নম্বরে আমাদেরকে বের করতে হবে একটা ডিসটেন্স হ্যাঁ হ্যাপেন্স টু দ্য টপ অফ দ্য স্লোপ অ্যাট হোয়াট ডিসটেন্স আমাদেরকে ডিসটেন্সটা বের করতে হবে তাহলে আমরা সর্বপ্রথম পার্ট এটা বের করি মানে কোয়েশনটা বের করি আনড্রেন্ড কোয়েশনটা বের করি তাহলে দেখেন আনড্রেন্ড কোয়েশন যেহেতু আমাদের এখানে দুইটা ডেপথ দেওয়া আছে একটা হলো 6.1 আর একটা হলো 9.15 তাহলে দেখেন আমরা ডিটা কিভাবে ডিটা বের করব তাহলে ডি ডি বের করার ফর্মুলাটা হলো ডিএস বাই ডি তাহলে ডিএস কোনটা আর কোনটা এস মানে এস ক্রিটিক্যাল হাইট কোনটা ক্রিটিক্যাল হাইট আর কোনটা ডিএস এটা কিভাবে বুঝবেন তাহলে দেখেন আপনাদেরকে একটা ফিগার দেখাই এই ফিগারে এই ফিগারের মধ্যে এই যে ডিএস ডিএস এখান থেকে এখানে এতটুকু হলো ডিএস আমাদেরকে আমরা যখন ডিটা বের করব ডি বের করার ফর্মুলাটা হলো ডি ইকুয়াল টু ডিএস তাহলে ডিএস হলো বড়টা যেটা বড় হবে সে বড় ভ্যালু মানে যে ভ্যালুটা বড় ওইটা হবে ডিএস তাহলে এটা হলো ডিএস এটা হলো এস তাই না হ্যাঁ এই যে দেখছেন তাহলে দেখেন আমি এখানে এখন এই যে ডিটা বের করব তাহলে যে ডিটা ডি ইকুয়াল টু আমরা জানি কি ডিএস বাই এস মানে ডিএস হবে বড়টা তাহলে এখানে বড় ভ্যালুটা 9.15 বাই 6.1 এই 9.15 ডিভাইডেড 6.1 তাহলে ডি আমাদের আসতেছে 1.5 তাহলে আমাদের কাছে চাইছে কি কোয়েশন হ্যাঁ তাহলে দেখেন এস সি আর মানে এস সি আর হলো ক্রিটিক্যাল হাইট এস সি আর হলো ক্রিটিক্যাল হাইট সি ইউ দিয়ে হলো কোয়েশন গামা দিয়ে হলো ওয়েট হ্যাঁ তাহলে এস সি আর ইকুয়াল টু কি আমরা জানি এস সি আর ইকুয়াল টু আমরা জানি সি ইউ বাই গামা এম সি ই এস সি আর ইকুয়াল টু সি ইউ বাই গামা এম তাহলে আমরা এটার থেকে সি ইউ বের করব আর এখন দেখেন এখানে সি ইউ আমরা বের করব আমরা জানি কি এই এস সি আর জানি গামাটা জানি আর এমটা কি এমটা হলো স্টেবিলিটি অফ নাম্বার তাহলে এমটা আমরা কিভাবে বের করব যেহেতু আমাদের একটা অ্যাঙ্গেল দেওয়া আছে এই যে অ্যাঙ্গেল একটা দেওয়া আছে 40 ডিগ্রি এই অ্যাঙ্গেলের মাধ্যমে আমরা এমটা বের করব আর এই ডিটা ডিটা কেন লাগতেছে ডিটা লাগতেছে এই আমাদের মেনলি এমটা বের করার জন্যই আমরা সর্বপ্রথম ডিটা বের করতেছি হ্যাঁ তাহলে দেখেন আমরা আমাদের ডি আছে কত 1.5 আর বিটা দেওয়া আছে কত 40 ডিগ্রি তাহলে 40 ডিগ্রি অ্যাঙ্গেলের মাধ্যমে এবং এ ডি 1.5 এর রেফারেন্সে আমরা স্টেবিলিটি নাম্বার এই 0.175 এটা বের করব তাহলে দেখেন আমাদের এই এই ফিগারের মধ্যে এই ফিগারের মধ্যে আমাদের অ্যাঙ্গেল বিটা বিটা দেওয়া আছে কত এই বিটা হলো এটা না বিটা অ্যাঙ্গেল এটা হলো 40 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া আছে বিটাটা বিটা হলো 40 ডিগ্রি অ্যাঙ্গেল উঠবেন উপরের দিকে আমাদের আমরা ডি পাইছি কত 1.5 পাইছি হ্যাঁ তাহলে এই সরি এটা না এই যে 1.5 এটা হ্যাঁ ডি পাইছি 1.5 তাহলে দেখেন 1.5 এই এই কার্ভটা হলো 1 এর এটা হলো 1.2 এর এইটা হলো এই যে এইটা এইটা এটা হবে হবে হলো 1.5 এর কার্ভ তাহলে এই হলো এটা 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 এই যে এই জায়গা হ্যাঁ এই যে এই জায়গা এটা ইন্টারসেকশন করছে তাহলে এটা 40 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা উপরের দিকে উঠবেন উঠার পর এই যে এখানে ইন্টারসেকশন করছে তাহলে উপরেরটা হলো হ্যাঁ এই যে হ্যাঁ একদম এটা হলো এটা হলো 0.2 তাহলে একদম এই দিকে একদম মানে লেফট সাইডে চলে আসবেন লেফট সাইডে এই ভ্যালুটা কত জাস্ট একটা অ্যাজাম্পশন করে নেবেন এই 0.1 থেকে 0.2 এর মধ্যে এটা হলো 0.175 এই টেবিলটা আপনাদের কোনো চিন্তার কারণ নাই এই টেবিলটা আপনাদেরকে এক্সামে দিয়ে দিবে আপনারা জাস্ট একটু বিটার অ্যাঙ্গেলটা দিয়ে আর ডি এর ভ্যালু দিয়ে আপনারা স্টেবিলিটি নাম্বারটা এই টেবিল থেকে বের করে নেবেন
তাহলে আমাদের ইয়ে আসছে কত, স্টেবিলিটি নাম্বার আসছে 0.175। তাহলে দেখেন এটা আমাদের স্টেবিলিটি নাম্বার আমরা পাইছি 0.175। তাহলে আমাদের একদম ইজি এখন সলভ করা, সিইউটা মানে কোয়েশনটা, কোয়েশন ইকুয়াল টু আমরা জানি কি, এই যে কোয়েশন এটা ক্যালকুলেশন করলে এ সিআর ইন্টু গামা ইন্টু এম হবে। তাহলে তিনটা ভ্যালু দিবেন, দেওয়ার পর ইনপুট দেওয়ার পর সিইউর ভ্যালু পাইবেন। এবার ফার্ট বি, ফার্ট বিতে বলছে কোন ধরনের একটা সার্কেল, তাই যেহেতু এটা আমার এটা মিড পয়েন্ট সার্কেল। ফার্ট সি আমার কাছে চাইছে কি, ডিস্টেন্স চাইছে। তাহলে অ্যাগেইন ফ্রম ফিগার 15.15, তাহলে 15.15 দেখেন, 15.15 এই ফিগারটার মধ্যে আমরা আমার কি আছে, ডি আছে, বিটা আছে। বিটা হলো আমাদের কত, 40 ডিগ্রি, এইলে বিটা হলো আমার 40 ডিগ্রি। আর আমার আমি এখন বের করব কি এন, হ্যাঁ এনটা কেন বের করব দেখেন, এনটা বের করব আমরা জানি ডিস্টেন্সের ফর্মুলা, ডিস্টেন্স ইকুয়াল টু কি এন ইন্টু ইন্টু এন ইন্টু এইচ, মানে এইচ সি আর হলো ক্রিটিক্যাল হাইট, এন ইন্টু ক্রিটিক্যাল হাইট। তাহলে এই জন্য আমাদের এনটা দরকার হইতেছে। তাহলে এখানে হলো বিটা, এই বিটা 40 ডিগ্রি অ্যাঙ্গেলের মাধ্যমে এবং ডি 1.5 এর মাধ্যমে আমরা এনটা বের করব এই ডায়াগ্রাম থেকে। তাহলে দেখেন বিটা হলো 40 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে উপরের দিকে উঠবেন, উঠার পর এটা হলো জিরো, এই এন এর ভ্যালু, এটা এই এই কার্ভটা, এই কার্ভটা হলো জিরোর কার্ভ, এটা হলো ওয়ানের কার্ভ, এটা হলো টু এর কার্ভ, এটা হলো থ্রির কার্ভ। হ্যাঁ এন ইকুয়াল টু 3 2 1 0। তাহলে দেখেন উপর দিকে উঠবেন, উঠার পর এটা হলো ওয়ানের কার্ভ, যেহেতু আপনাদেরকে আপনার কার্ভটা হলো কি 1. ডি, হ্যাঁ ডিটা হলো আপনাদের কত 1.5। তাহলে এই ডিটা 1.5, এটা হলো 1, এটা হলো 2, তাহলে 1.5 এই দিকে, তাই না? একটা এখানে একটা পয়েন্ট নিয়ে নেবেন এই ডি থেকে, এই ডি এর ভ্যালুটা এখানে ইনপুট দিয়ে, এই যে আমাদের দেখেন এই যে ডি এর ভ্যালু কত 1.5। হ্যাঁ বিটা এলো, বিটা এই যে বিটা হলো এটা, বিটা আমি ধরেন এখানে একটা পয়েন্ট দিলাম, বিটা হলো এটা আমার 40 ডিগ্রি অ্যাঙ্গেল, আর এটা হলো ডি এর ভ্যালু, ডি এর ভ্যালু কত 1.5। তাহলে আমি জাস্ট এখানে অ্যাজাম্পশন করে নিয়েছি 1.5, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট দুটা পয়েন্ট পাইছি। হ্যাঁ একটা পয়েন্ট, একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট পাইছি। তখন এখন এই পয়েন্টে উপরের দিকে উঠবেন আর এটা এদিকে আসবেন, রাইট সাইডে আসতে থাকবেন, আসা এইভাবে আসতে থাকবেন, এইভাবে 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 আসবেন, আসার পর এই 40 ডিগ্রি অ্যাঙ্গেল উপরের দিকে উঠবেন। তাহলে এটা যেখানে মিলিত হবে বা ইন্টারসেকশন করবে ওইটাই হবে আপনাদের নাম্বার অফ এন। তাহলে এই আমাদের নাম্বার অফ এন যে এখানে আছে কত, 0.9। হ্যাঁ তাহলে দেখেন এই যে নাম্বার অফ এন ইকুয়াল টু কত, 0.9। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কত, ডিস্টেন্স ইকুয়াল টু হলো নাম্বার ইন্টু ক্রিটিক্যাল হাইট। তাহলে ক্রিটিক্যাল হাইট হলো আমরা জানি 6.1, তাহলে এটার সাথে এন এর ভ্যালুটা মাল্টিপ্লাই করলে আমাদের ডিস্টেন্স দাঁড়াইতেছে 5.49 মিটার। বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড মাস্ট বি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।